আসসালামু আলাইকুম ভিয়রজ আজ আমি আপনাদেরকে কুশিকাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি হালকা গোলাপি কালার এবং হুক নিয়েছি থ্রি পয়েন্ট জিরো এম এম শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব সেজন্য এই যে এই সুতাটিকে আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম তারপর এই সামুন দিয়ে হুকটিকে ঢুকিয়ে পিছন থেকে একটি লুপ টেনে নিয়ে আসব তারপর এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তো এই যে দেখুন এখানে ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেছে এবং উপরে যে আমি তিনটি চেন করেছি এই তিনটি চেন একটি ডাবল কুশি হিসাবে নিলাম তারপরে আর উপরে একটি চেন করে নেব গ্যাপের জন্য এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি এখন একটি ডাবল ডাবলকুশি করে নেব তারপরে একটি চেন করে আবারও এই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব আবারও একটি চেন করে নিলাম এবং এই ম্যাজিক রিংয়ের মধ্যে একটি কুশি করে নেব এভাবে আমি একটি করে চেন করব। এবং একটি করে ডাবল কুশি তৈরি করব একই নিয়মে আমি বারোটি ডাবলকুশি তৈরি করব এবং বারোটি ডাবলকুশির মধ্যেই একটি করে চেনের গ্যাপ নিব বারোটি ডাবলকুশি এখানে আমি করে নিয়েছি শেষে চেনটি করে নিলাম এরপরে আমি এই যে ম্যাজিক রিংটি আছে এখানে ম্যাজিক রিংটি আমি ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে এই যে এখানে তিনটি শুরুতেই চেন করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একই সাথে এই সুতাটি হাইট করে নেব হুকের উপরে তুলে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে নিলাম এরপরে আমি একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এই একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবলকুশি এবং এই গ্যাপের মধ্যেই আরও একটি ডাবলকুশি করে নিলাম দুইটি ডাবলকুশি করার পরেই মাঝখানে একটি চেন করে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবলকুশি করে নেব একটি দুইটি তারপরে একটি চেন করে নেব এবং পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি কুশি করে নেব একটি দুইটি এভাবে আমি একটি করে চেন নিয়ে তারপরে এই পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি করে ডাবল কুশি তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন একটি চেন করে নেব একটি চেন করে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি পরের ডাবল কুশির উপরেও একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবলকুশি তারপরে একই গ্যাপের মধ্যে দুইটি কুশি করে নেব তাহলে এখানে মোট তিনটি কুশি তৈরি করা হয়ে যাবে আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন একটি চেন করে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই যে এই আকাশী কালারে সামারিয়ান সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে যে আমি তিনটি ডাবল কুশি করেছি সেই তিনটি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখানে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি তো তিনটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি তৈরি করবো সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম আর এই যে দুই নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নিলাম আর তিন নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তাহলে এখানে চারটি কুশি তৈরি করা হয়ে যাবে তারপরে একটি চেন করে পরের যে তিনটি কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে প্রথম ডাবল কুশিতে একটি ডাবলকুশি তৈরি করব দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৈরি করব আর তৃতীয় ডাবল কুশিতে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তাহলে এই তিনটি কুশির উপরে চারটি ডাবল ডাবলকুশি তৈরি করা হয়ে যাবে আবারও একটি চেন করব একটি চেন করে পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি করবো সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি এবং তিন নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি আবারও একটি চেন করে পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করবো সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে তিনটি কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে আবারও একটি চেন করে পরের তিনটি ডাবল কুশির উপরে একই নিয়মে চারটি ডাবল কুশি তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি তিন নম্বর চেনে স্লিপি স্টিচ দিয়ে নেব এখন এই চারটি ডাবল কুশির উপরে আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করব সেই জন্য এক নম্বর ডাবল কুশির ওপর তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম তিন নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম আর চার নম্বর ডাবল কুশির ওপর আমি দুইটি ডাবল কুশি করে নেব তাহলে চারটির ওপর পাঁচটি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের চারটি কুশির ওপর পাঁচটি ডাবল কুশি তৈরি করব সেজন্য এক নম্বর ডাবল কুশির ওপর একটি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের চারটি ডাবল কুশির ওপর একই নিয়মে আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করে নেব এভাবেই আমি রাউন্ডটি তৈরি করে নিচ্ছি রাউন্ডটি করে নিয়েছি এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এখন এই পাঁচটি ডাবল কুশির উপরে আমি ছয়টি ডাবল ডাবলকুশি করবো সেই জন্য এক নম্বর ডাবল কুশির ওপর তিনটি চেন করে একটি ডাবল কুশি করে নিলাম দুই নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি চার নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি আর পাঁচ নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব তাহলে পাঁচটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল কুশি করে নিলাম এখন আমি একটি চেন করে নেব একটি চেন করে আবারও এই পাঁচটি ডাবল কুশির ওপর একই নিয়মে ছয়টি ডাবল কুশি করে নেব এক নম্বর ডাবল কুশির ওপর একটি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর একটি পাঁচ নম্বর ডাবল কুশির ওপরে দুইটি ডাবল কুশি করে নিলেই ছয়টি ডাবল কুশি হয়ে যাবে এরপরে একটি চেন করে আবারও পরের পাঁচটি ডাবল কুশির উপর একই নিয়মে ছয়টি ডাবল কুশি তৈরি করে নেব তো আমি এভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং এই ছয়টি ডাবল কুশির ওপর সাতটি আটটি নয়টি এভাবে আমি উপরের রাউন্ডগুলো কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি এই যে এই গোলাপি যে ফুলটি আছে তার উপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি রাউন্ড করেছি অর্থাৎ এই যে এখানে চারটি ডাবল কুশি ছিল তার উপর পাঁচটি তার উপর ছয়টি সাতটি আটটি আটটি পর্যন্ত ডাবল কুশি করে নিয়েছি অর্থাৎ বারোটি ভাগে আটটি ডাবল কুশি রয়েছে আটটি করে ডাবল কুশি রয়েছে এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এরপর এই যে আটটি কুশির উপর আমি নয়টি ডাবল কুশি করে নেব সেই জন্য এক নম্বর ডাবল কুশির ওপর তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম তারপর দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর একটি পাঁচ নম্বর ডাবল কুশির ওপর একটি ছয় নম্বর ডাবল কুশির ওপর একটি সাত নম্বর ডাবল কুশির ওপর একটি আর আট নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব তাহলেই নয়টি কুশি তৈরি করা হয়ে যাবে এখন এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিতাম এরপর আবারও পরের এই যে আটটি ডাবলকুশির ওপর নয়টি কুশি করে নেব সেজন্য এক নম্বর ডাবল কুশির ওপর একটি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর একটি পাঁচ নম্বর ডাবল কুশির ওপর একটি ছয় নম্বর ডাবল কুশির ওপর একটি সাত নম্বর ডাবল কুশির ওপর একটি আট নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব তাহলে এখানে নয়টি ডাবল কুশি হয়ে গেল এখন একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নেব তো আমি এভাবেই পুরো রাউন্ডেই ডাবল কুশিয়ে তুলে নেব অর্থাৎ আটটি ডাবল কুশির ওপর আমি নয়টি কুশি করে নেব এবং মাঝখানের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব এভাবে আমি প্রত্যেকবার আটটি ডাবল কুশির ওপর নয়টি ডাবল কুশি করে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব তো পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিলাম এর উপরে একটি চেন করব। এই চেনটি গ্যাপের জন্য এখানে মোট চারটি চেন করে নিয়েছি একটি চেন উপরের চেনটি গ্যাপের জন্য নিয়েছি তারপরে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরেই একটি ডাবলকুশি করে নেব একটি চেন করে আবারও একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি কুশি করে নেব আবারও একটি চেন করে নিচে এই যে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে একটি রাবুল কুশি করে নেব একটি চেন একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি কুশি আবারও একটি চেন করব এবং একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি কুশি করে নেব একটি চেন একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এখন আমি এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি সুতাটি জয়েন্ট করে নিলাম সুতাটি জয়েন করার পরে আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এরপর আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে নিয়ে আসলাম একবার লুপ বের করে নিয়ে আসলাম এভাবে আমি এই যে দ্বিতীয়বারও নিয়ে আসলাম এবং এই যে তৃতীয়বার অর্থাৎ তিন নম্বরবার আমি লুপ তুলে নিয়ে আসলাম আগে একটি যেহেতু আমি এই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছি তাই এখানে তিনবার লুপ তুলে নিলাম এরপর সবগুলো লুপ ছেড়ে দিয়ে শুধুমাত্র দুইটি লুপ হুকের মধ্যে রেখে দেব এবং তারপর দুইটি লুপকে ছেড়ে দেব এরপর দুইটি চেন করে নেব দুইটি চেন করার পরে পরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে আমি লুপ তুলে নেব একবার দুইবার তিনবার চারবার আমি প্রত্যেকবার চারবার করেই লুপ তুলে নেব। এবার আমি দুইটি লুপ ছাড়া সবগুলো লুপকে ছেড়ে দিলাম তারপর দুইটি লুপকে ছেড়ে দেব। এই স্ট্রিচটিকে বলে পুপ স্ট্রিচ তো আমি এখানে দুইটি পুপ স্ট্রিচ করে নিলাম পুপ স্ট্রিচ করার পরে আমি দুইটি চেন করে নেব দুইটি চেন করে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে পুপ স্ট্রিচ করার জন্য আমি চারবার লুপ তুলে নেব দুইবার লুপ তুলে নিলাম তিনবার চারবার তারপরে দুইটি লুপ বাদে সবগুলো লুপকে আমি ছেড়ে দিচ্ছি এরপর দুইটি লুপকে ছেড়ে দেবো আবারও দুইটি চেন করে আমি পুপ স্ট্রিচ তুলে নেবো এই যে একটি চেনের গ্যাপের মধ্যে লুপ তুলে নেব একবার দুইবার তিনবার চারবার লুপ তোলার পরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে হুকের মধ্যে শুধুমাত্র দুইটি লুপকে রেখে দেবো তারপর দুইটি লুপ ছেড়ে দেবো এরপর দুইটি চেন করে নেবো দুইটি চেন করে আবারও লুপ তুলে নেব একবার দুইবার তিনবার চারবার তারপরে দুইটি লুপ রেখে দেব হুকের মধ্যে তাছাড়া সবগুলো লুপেই আমি ছেড়ে দেব তারপর দুইটি লুপকে ছেড়ে দেব এরপর দুইটি চেন করে আবারও এর পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি একই নিয়মে পুপ স্ট্রিচ তুলে নেব তো প্রত্যেকটি একটি চেনের গ্যাপের মধ্যে আমি পুপি স্ট্রিচগুলো তুলে নিচ্ছি এবং মাঝখানে দুইটি করে চেনের গ্যাপ থাকবে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে পুপ স্ট্রিচটি আছে এই পুপ স্ট্রিচটির এখানে উপরে এখানে আমি স্লিপ স্ট্রিচ দিয়ে জয়েন করে নিলাম তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই নীল কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি স্লিপ নটটি করার পরে এই যে এখানে দুইটি চেনের গ্যাপ আছে পুপ স্ট্রিচের মাঝখানে সেখানে আমি স্লিপ স্ট্রিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম এরপর এখানে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি তো এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি কুশি করে নেব একটি ডাবল কুশি করে নিয়েছি দুইটি তিনটি তো দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল কুশি করে নিয়েছি এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও আমি তিনটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি সাথে সাথে এই সুতাগুলো আমি হাইট করে নিচ্ছি আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল কুশি করে নেব এক দুইটি তিনটি আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব অর্থাৎ প্রত্যেকটি দুইটি চেনের গ্যাপের মধ্যেই আমি তিনটি করে ডাবল কুশি তৈরি করে নেব তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এখন আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখানে আমি সাতটি ঘরে সাতটি ডাবল কুশি করে নিচ্ছি একটি করে নিয়েছি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি সাতটি ঘরে সাতটি কুশি করে নিয়েছি এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে এক দুই তারপর তিন নম্বর ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব এবং আমি সাতটি ঘরে সাতটি ডাবল কুশি করবো একটি করে নিয়েছি দুইটি করে নিলাম তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে এক দুই তিন নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং আবারও আমি সাতটি ঘরে সাতটি ডাবল কুশি করে নেব তো দুইটি ঘরে করে নিয়েছি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আবারও দুইটি চেন করে আমি তিন নম্বর ঘর থেকে সাতটি কুশি করা শুরু করব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নটটি হুকের মধ্যে থাকা অবস্থায় আমি এই যে এখানে যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে সুতাটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম লিপস্টিক দিয়ে জয়েন করে নিয়েছি এখন এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আরেকটি লুপ হুকের মধ্যেই রেখে দিলাম আবারও একইভাবে আমি লুপ তুলে নেব এবং দুইটি লুপকে ছেড়ে দিলাম এখানে আমি তিনটি ডাবল ডাবলকুশির ক্লাস্টার তৈরি করব তো এখানে প্রথম যে তিনটি চেনের একটি ডাবল ডাবলকুশি করেছি তারপরের দুইটি ডাবলকুশি সহ এখানে উপরের যে লুপগুলো আছে যদি আমি এই লুপগুলো থেকে হুকটাকে বের করে নিয়ে আসি তাহলেই তিনটি ডাবল ডাবলকুশির ক্লাস্টার হয়ে তৈরি করা হয়ে যাবে তারপর মাঝখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করার পরে ওই একই ঘরে আবারও তিনটি ডাবলকুশির ক্লাস্টার তৈরি করে নেব সেজন্য আমি লুপ বের করে আনব এবং দুইটি লুপ ছেড়ে দেব। দেবো কুশিতে দুইবার দুইটি করে লুপ ছেড়ে দেয় এখানে আমি একবার ছেড়ে দেব। আর বাকি যে আরেকটি লুপ আছে তা হুকের মধ্যে রেখে দেব এরপর আবারও আমি একইভাবে ডাবলকুশিটি করে নিলাম এবং শেষে লুপটি হুকে রেখে দেব এভাবে আমি তিনবার করে নেব তো তিনবার করে নেওয়ার পরে এখানে চারটি লুপ আছে এক দুই তিন চার এই চারটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলেই আরেকটি ক্লাস্টার তৈরি করা হয়ে যাবে শুরুতে এখানে তিনটি চেনের একটি ডাবল কুশি ছিল এই ক্লাস্টারের মধ্যে তাই তিনটি লুপ ছিল শেষে আর এই ক্লাস্টারটি করার সময় চারটি লুপ আছে তো প্রত্যেকবার চারটি করে লুপেই থাকবে এরপর আমি এক দুই তিন চার চারটি চেন করার পরে আবারও এই যে এই গ্যাপটির মধ্যে পরের গ্যাপটির মধ্যে তিনটি ডাবলকুশির ক্লাস্টার করে নেব একটি দুইটি তিনটি এখন এই লুপগুলো থেকে একবারে হুকটাকে বের করলে একটি ক্লাস্টার তৈরি করা হয়ে যাবে মাঝখানে তিনটি চেন করে আবার ওই একই ঘরে আরও একটি ক্লাস্টার করে নেব একটি দুইটি তিনটি এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম তারপরে চারটি চেন করব। এক দুই তিন চার চারটি চেন করে পরের ঘরটিতে আবারও তিনটি কুশির ক্লাস্টার তৈরি করে নেব ক্লাস্টারটি তৈরি করার পরে তিনটি চেন করে একই ঘরে আরও একটি ক্লাস্টার করে নেব এরপর চারটি চেন করে নেব চারটি চেন করে পরের ঘরে আবারও এরকম ক্লাস্টার তৈরি করে নেব দুইটি তো আমি পুরো রাউন্ডটি একইভাবে কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি শুরুতেই যে তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব এখন আমি একটি চেন করব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই যে আবার নীল কালারের সুতা জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে এই যে চারটি চেনের গ্যাপ আছে এখানে এই চারটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি তো আমি এখানে আরও তিনটি ডাবল কুশি করে নিচ্ছি মোট চারটি ডাবল কুশি করে নেব দুইটি করে নিলাম তিনটি চারটি চারটি কুশি আমি করে নিলাম মাঝখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে আবারও একই ঘরে চারটি কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি এখানে আমি চারটি ডাবল কুশি তিনটি চেন চারটি ডাবল কুশি করে নিয়েছি একটি চেন করে নেব একটি চেন করে এই যে এখানে যে গ্যাপটি আছে তিনটি চেনের গ্যাপ এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও একটি চেন করে নেব একটি চেন করে পরের চারটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি চারটি কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি তারপরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে একই ঘরে আরও তিনটি রাবল কুশি করে নেব একটি দুইটি চারটি তো এখন আমি একটি চেন করে নেব একটি চেন করে এই যে গ্যাপটির মধ্যে দুইটি ক্লাস্টারের মাঝখানে যে গ্যাপটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও একটি চেন করে পরের চারটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে চারটি ডাবল কুশি করব দুইটি করে নিয়েছি তিনটি চারটি তারপরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে তারপর আবারও চারটি ডাবলকুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি একটি চেন করে নেব তারপরে এই যে এখানে তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে আবারও একটি চেন করে আমি একইভাবে পুরো রাউন্ডে ডিজাইনটি তৈরি করে নেব এখন আমি এই গোলাপি সুতাটি জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ করার পরে আমি এই যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির এদিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই ডাবল কুশির এই 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 ডাবল ডাবলকুশির এপাশ দিয়ে নিচ দিক দিয়ে বের করে নিয়ে লুপটিকে পিছনের দিকে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও তারপরের দ্বিতীয় ডাবল কুশির সামন দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই দ্বিতীয় ডাবল কুশির পিছন দিয়ে হুকটাকে বের করে নিয়ে লুপ পিছন দিক দিয়ে বের করে নিয়ে আসবো এবং এটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নেব তো এভাবে আমি প্রত্যেকটি ডাবল ডাবলকুশির এই যে মাঝখান দিয়ে হুকটাকে ঢুকে পিছন দিক দিয়ে বের করে লুপটি আবার পিছন দিক দিয়ে নিয়ে এসে সিঙ্গেলকুশি করে নেব আবারও আমি এই ডাবল ডাবলকুশির এই যে দেখুন এদিক দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে বের করে নিয়ে এই যে লুপটা পিছন দিকে বের করে নিয়ে আসবো তারপরে একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নেব এই যে দেখুন ডিজাইনটি এরপর এই যে এখানে তিনটি চেনের গ্যাপ আছে এখানে দুইটি সিঙ্গেল কুশি করে নেব একটি দুইটি তারপর একটি চেন করে আবারও একই ঘরে দুইটি সিঙ্গেল কুশি করে নেব একটি দুইটি দুইটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এরপর আবারও প্রত্যেকটি ডাবল কুশির এই যে নিচ দিয়ে হুকটাকে ঢুকে ওই ডাবল টিরে আবার এই যে তার সাইডের গ্যাপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে এসে পিছন দিক দিয়ে লুপ বের করে নিয়ে এসে একটি কুশি করে নেব আবারও আমি তার পরের কুশির মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ পিছন দিক দিয়ে বের করে এনে একটি সিঙ্গেল কুশি তো প্রত্যেকবার আমি এই ডাবল কুশির, মাঝখান দিয়ে হুকটাকে পিছন দিক দিয়ে বের করে নিয়ে লুপ আবার টেনে এনে পিছনে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে নেব যে দেখুন এদিক দিয়ে ঢুকিয়ে নিয়েছি এবং এদিক দিয়ে বের করে লুপ টেনে এনে পিছনের দিকে নিয়ে আসলাম এবং এটি সিঙ্গেল কুশি করে নিলাম এই যে দেখুন ডিজাইনটি তারপর এই জায়গাটিতে এই যে এখানে সিঙ্গেল কুশিটি করেছি এখানে আমি পুপস্ট্রিচ করবো করব সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে লুপ তুলে নেবো তিনবার একবার তুলে নিলাম আরও একবার তুলে নেব এবং আরও একবার তুলে নেবো অর্থাৎ মোট তিনবার লুপ তুলে নিলাম তিনবার লুপ তুলে নেওয়ার পরে আমি সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে এই একটি লুপ এখানে রেখে দিলাম এবং আগের লুপটি আছে মোট দুইটি লুপ আছে এখন দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম তাহলে একটি পুপি স্ট্রিস হয়ে গেল এখন আবারও আমি এই যে পরের যে ডাবল কুশিগুলো আছে তার মধ্য দিয়ে এভাবে পিছন দিক দিয়ে হুকটাকে বের করে লুপ আবারও পিছনের দিকে টেনে এনে কুশি। আবারও এই যে পরের ডাবল কুশি মাঝখান দিয়ে হুপটাকে ঢুকিয়ে ওই ডাবল ডাবলকুশিটির সাইড দিয়ে পিছনের দিকে নিয়ে গেলাম এবং লুপটি আবারও ওই ডাবল ডাবলকুশির মাঝখান দিয়ে পিছনের দিকে টেনে এনে একটি কুশি তো এভাবে আমি প্রত্যেকটি সিঙ্গেল কুশি করব তবে পিছনের দিকে লুপ টেনে এনে একটি করে সিঙ্গেলকুশি করে নেব তো ডাবলকুশিগুলোতে এভাবে কুশি করার পরেই এই যে এখানে তিনটি চেন আছে তার মধ্যে আমি প্রথমে দুইটি ডাবল ডাবলকুশি করে মাঝখানে একটি চেন করে তারপর আবারও দুইটি ডাবল কুশি করে নেব আবারও আমি এই ডাবল ডাবলকুশির পিছন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে অর্থাৎ ডাবল কুশির মাঝখান দিয়ে আমি লুপ বের করে নিয়ে এসে পিছন দিক দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব বরাবরই ডাবল কুশির মাঝখান দিয়ে হুকটাকে ঢুকে পিছন দিক দিয়ে বের করে একটি সিঙ্গেল কুশি পিছন দিক দিয়ে লুপটি বের করে একটি সিঙ্গেল কুশি। এখন আবারও এখানে স্ট্রিচ তুলে নেব এই যে সিঙ্গেল কুশিটির এখানে এই ঘর থেকে তো হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং লুপ তুলে নেব একবার আবারও লুপ তুলে নেব দুইবার আবারও লুপ তুলে নিলাম এই তিনবার তিনবার লুপ তুলে লুপগুলোকে ছেড়ে দেব শুধুমাত্র একটি লুপ হুকের মধ্যে রেখে দিলাম এখন শেষে দুইটি লুপ থাকে এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম তাহলেই একটি স্ট্রিচ তৈরি করা হয়ে যাবে আবারও আমি পরের কুশির এই যে পিছন দিক দিয়ে অর্থাৎ মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে পিছন দিক দিয়ে সুতা বের করে একটি সিঙ্গেল কুশি বরাবরই ডাবলকুশিগুলোর মাঝখান দিয়ে হুক ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করে পিছনের দিক দিয়ে একটি সিঙ্গেল কুশি তো একই নিয়মে আমি পুরো রাউন্ডেই ডিজাইনটি তুলে নেব পিছন দিক দিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি এই ডাবল কুশিগুলোর কোনো ঘরে কাজ করে মাছ বরাবর কাজ করেছি এরপর এখানে দুইটি সিঙ্গেল কুশি করে নেব তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি চেন করে আবারও দুইটি সিঙ্গেল কুশি করে নেব তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব এই যে সিঙ্গেল কুশিটি করেছি পিছন দিক দিয়ে সেই সিঙ্গেল কুশি লুপ দুইটির মধ্য দিয়ে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব সুতাটিকে কেটে নিয়েছি এখন আমি সুতাটি হাইট করে নিচ্ছি তো কুশিকাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ